নমস্কার, এই ভিডিওতে আমরা সাইমন স্মিথ রিয়াকশানের প্রোডাক্ট এবং মেকানিজম সম্পর্কে ডিসকাস করব। মনে করো তোমাকে এক্সামে বলেছে CH2 ডবল বন্ড CH2 থেকে এই কনভার্সানটা কমপ্লিট করো, সাইক্লোপ্রোপেন। এই ধরনের কনভার্সান যদি আমাদের এক্সামে দিয়ে থাকে, আমরা সাইমন স্মিথ রিয়াকশানের সাহায্যে করতে পারি। প্রথমে জানবার চেষ্টা করি যে সাইমন স্মিথ রিয়েজেন্টটা কী, তারপর তার মেকানিজমে আসব। ডাই আয়োডোমিথেন দরকার হয়, তার সঙ্গে জিঙ্ক মেটাল নেওয়া হয় অথবা ডাইমিথাইল জিঙ্কের একটা সল্ট নেওয়া হয়। নিলে যেটা তৈরি হয় CH2 আই আর ZnI তৈরি হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার এই জায়গাটায়, সেটা হলো এখানে যদি আমরা একটু দেখবার চেষ্টা করি তখন দেখতে পাবো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা হলো নেগেটিভ পার্ট, কারণ জিঙ্কের চার্জ হলো পজিটিভ +2, আয়োডিনের চার্জ হলো -1। সো CH2-র দিক থেকে দেখতে গেলে যদি ZnI বেরিয়ে যায় তাহলে CH2-টা হলো মাইনাস চার্জে। কেন আমি বলছি, যদি তোমার কাছে আজকে CH2 ডবল বন্ড CH2 থাকে এবং যদি এই যে রিয়েজেন্টটা তৈরি হয়েছে আমার কাছে, আমি যদি সেটা নিয়ে রিয়াকশান করতে শুরু করি, তাহলে CH2-র এই পার্টটা কী পার্ট? নেগেটিভ পার্ট। এখন দেখো নেগেটিভ পার্ট কী হবে, নেগেটিভ পার্ট আমার কাছে কী করবে না রিয়াকশান করবে, তাই তো? এবার নেগেটিভ পার্ট দিয়ে আমার কাছে রিয়াকশানটা হবে, তার মানে আমরা এই যে বন্ডটা দেখছি এই বন্ডটাকে আমরা বাদ দেব, ঠিক আছে? বাদ দিয়ে এটাকে পজিটিভ আকারে করে দিচ্ছি এবং এই যে নেগেটিভটা এটা গিয়ে এই CH2-কে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনে মারছে এবং আয়োডিন বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো CH2 সিঙ্গেল বন্ড CH2 আর এইখানে একটা ব্রিজ আয়ন ফর্ম করেছে, ঠিক আছে? কিন্তু এইটা থেকে এইটা আসার আগে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়, সেই ট্রানজিশন স্টেটটাকে লিখতে জানতে হবে। সেটা হলো CH2 সিঙ্গেল বন্ড CH2। ট্রানজিশন স্টেট কীভাবে লেখে, TS বা ট্রানজিশন স্টেট, না যে বন্ড ব্রেক হচ্ছে এবং যে বন্ড তৈরি হচ্ছে সেগুলোকে ডট ডট দিয়ে দেখানো হয়। তাহলে এই বন্ডটা কী হচ্ছে, দেখো খুলছে, আবার দেখো এইখানে দেখো গিয়ে CH2-কে গিয়ে অ্যাটাক করেছিল, এখানে CH2 থাকবে, আবার দেখো এইখানের বন্ডটা এখানে এসে অ্যাটাক করেছিল, আর এখান থেকে আয়োডিনটা কী হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, আর এখান থেকে দেখো এই যে আমি যখন মেকানিজম করেছিলাম এটাকে মাইনাস ধরেছিলাম, তো তার মানে ZnI-টাও বেরিয়ে গেছিলো এবং ZnI এবং আই মিলে ZnI-2 তৈরি করবে, অর্থাৎ এই প্রোডাক্টের সঙ্গে ZnI-2-ও ফর্ম করবে। তাহলে মেকানিজমটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেখানেই থাকুক না কেন আজকে যদি তোমাকে এইটা দিয়ে দেওয়া হয় কোশ্চেনে যে এইটা এটার সঙ্গে মনে করো তোমাকে দেওয়া হয়েছে CH2I2 এবং I2 এবং বললো CH3 হোল টু ZN, দিয়ে বলেছে প্রোডাক্ট কী হবে। আমি তোমাকে যেটা শিখিয়েছি ভালো করে খেয়াল করবে, ডবল বন্ডের সঙ্গে রিয়াকশান হয়, তো এখানেও একই রকম ঘটনাটা ঘটাবো, CH2 ZnI আর কী হবে আয়োডিন, তার মানে এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে এবং আয়োডিনটা বেরিয়ে চলে যাবে। তাহলে বেসিক্যালি যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হলো বেনজিন ডিং এখানে, আর এখানে হচ্ছে CH2 একটা ব্রিজ আয়ন তৈরি করছে। তাহলে যদি কোনো দিন কোনো কনভার্সান এই জাতীয় দিয়ে থাকে, তুমি কিন্তু খুব সহজে যেন বলে দিতে পারো। যেমন মনে করো ক্যালকাটা ইউনিভার্সিটিতেই একটি কোশ্চেন এসেছিল, আমরা সেই কোশ্চেনটাকে নেওয়ার চেষ্টা করছি। এই কোশ্চেনটা একবার এসেছিল, সেটা হলো একটা কনভার্সান করতে বলেছিল। কী কনভার্সানটা ছিল, কনভার্সানটা ছিল এইটা, সেটা হলো যে এইটা থেকে বলেছিল এই এই প্রোডাক্টটা বার করো,
এটা সিউর কোশ্চেন পেপারের তুমি পেয়ে যাবে। দেখো কিচ্ছু নয়, কিন্তু তুমি যদি মেকানিজমটা একবার ভালো করে বুঝে দেখো তখন দেখবে এই প্রোডাক্টটা বার করা কিচ্ছু না। তাহলে এটা কী লাগবে? CH2Y2 এবং জিংডাস দিতে পারো, অথবা অথবা জেডেন CH3Hol2 জেডেন দিতে পারো, ঠিক কিনা বলো? তার মানে সাইমন স্মিথ রিয়াকশান। তো আশা করব কি প্রোডাক্ট তৈরি হবে বুঝতে পেরেছ। আমার কাছে সাইক্লো ওপেন কম্পাউন্ড তৈরি হবে, এবার যদি এদিকে গ্রুপ থাকে সাইক্লোপ্রোপাইল গ্রুপ বলবো তৈরি হবে, এবং ডাই আয়োডোমিথেন এবং জিঙ্ক অথবা ডাইমিথাইল জিঙ্ক এর সল্ট নেওয়া হয়। এই রিয়াকশানকে বলা হয় সাইমন স্মিথ রিয়াকশান।